অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পেশ করি আকা মাওলা তাজদারে মদিনা সরকারে দুজাহা সরওয়ারে কায়নাত আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত শাহনশাহি রিসালাত শামসুদ দুহা বদরুদ দুজা নুরুল হুদা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন শাফিউল মুযনিবিন ইমামুল হারামাইন নবিয়ুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন যিনি আপনার আমার নবী নবীদের নবী কুল কায়নাতের নবী বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি পথ হারা মানুষদেরকে সিরাতুল মুস্তাকিম দেখানে ওয়ালা নবী কঠিন ময়দানে মাশরে মুজনিবিনদের সুপারিশ করনে ওয়ালা নবী তৃষ্ণার্থ উম্মতদেরকে হাউজে কাউসারের মধুসরাব পিলানে ওয়ালা নবী বিশ্ব নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে রিসালাতে তার সাথে সাথে আজকের এই মাহফিল এলাকার মুরুব্বিয়ানে কেরামদের পরামর্শ নওজোয়ান ভাইদের পরিশ্রম সম্পদশালী ভাইদের অর্থনৈতিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে যে উপলক্ষ নিয়ে আমার ভাইরা মাহফিল ইন্তজাম করেছেন উপলক্ষটি হচ্ছে সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি ও এলাকার মুর্দেগান সহ দুনিয়ার কুল মুমিন মুমিনা উম্মতে মরহুমা কবরবাসী যারা রয়েছেন সকলের ইসালে সওয়াব উপলক্ষে এই মাহফিল কথা বলেন ঠিক কি ইসালে সওয়াব উপলক্ষে এই মাহফিল আমরা এই মাহফিলে মালিক মাওলা তার দয়াগুণে মায়াগুণে যে সওয়াব দিচ্ছেন ওই সওয়াবটুকু আল্লাহর মকবুল বান্দা সাহেব কিবলা ফুলতুলি এবং গ্রামের মুর্দেগান সহ কুল মুমিন মুমিনাত উম্মতে মরহুমা কবরবাসী সকলের আরওয়াহে পাকে বক্সে দিচ্ছি সব রেসানি করছি আল্লাহ কবুল করুন পৌঁছিয়ে দিন সকলে বলে আমিন। পিয়ারা হাজিরিন মাহফিলের উপলক্ষটি খুবই প্রয়োজনীয় এজন্য প্রয়োজনীয় আমরা যতটুকু দুনিয়ার পেছনে মশগুল রয়েছি জিন্দেগিতে মশগুল রয়েছে মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন যতগুণ যে পরিমাণে যে পরিমাপে আমরা দুনিয়ার পেছনে অর্থাৎ জিন্দেগিতে মশগুল রয়েছি পেরেশান রয়েছি খুব কম সময় আমাদের কবর বসে এবং কবরের কথা মনে হয় কথা বলেন ঠিক কিনা যদি ঠিক না হয় তাহলে না বলবেন হুজুরদের মাহফিলে এই যেটা ঠিক না হের এইটাতেও সামিনরা অনেকেই ঠিক বলে ফেলেন ঠিক কিনা ঠিক বলে ফেলেন তখন এই দেখেন আমি ওয়াজ করলাম আপনাদের থেকে তাসদিক নিলাম ঠিক কিনা আপনারা সত্যায়ন করলেন তখন এটা ঠিক না হইলেও গলত মশুরি হ্যাঁ ভুল প্রসারিত হয়ে গেছে প্রসারিত হয়ে গেছে জানাজানি হয়ে গেছে সাব্যস্ত হয়ে গেছে ভুলটা সাব্যস্ত হয়ে গেল এই সত্যায়ন করার মধ্য দিয়ে এজন্য শ্রোতাদেরও এখন মোটামুটি আপনার ওই অ্যাটেনশন নিয়ে বসতে হবে কে কোন দিকে কোনভাবে ঠিক বলাবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আপনাদেরও হিসাব আছে পিয়ারা হাজরিন আমি বলছি এই কথা যে কবরবাসী এবং কবরের কথা মরণের কথা তিনটি কথা বলেছি কবরবাসী কবর এবং মৌতের কথা হিসাব মতো আমাদের যতবার স্মরণ করার প্রয়োজন নবীজির ফরমান অনুযায়ী নবীজির ফরমান মুয়াফিক মোতাবেক ততটুকু আমরা মনে করছি না এই কারণে এই জিন্দেগির পেরেশানি জিন্দেগির মোহ থেকে বন্দেগিকে পেছনে রেখে দিয়ে জিন্দেগিকে সামনে নিয়ে এসেছি আর ওই জিন্দেগানের মোহ থেকে জিন্দেগির ঠান থেকে নিজেদেরকে ফিরিয়ে আনতে পারতেছি না এটা আল্লাহ পাক ভালো জানেন কে ভালো জানেন মালিক মাওলা কুরআনুল কারিমের মধ্যে জানাই দিছেন বান্দারা তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ মানে জিন্দেগিকে প্রাধান্য দিচ্ছ
কে বলেন? আল্লাহ তাআলা। অথচ আমি তোমাদের জন্য এই জিন্দেগির চাইতে, দুনিয়ার চাইতে উত্তম আরেকটা চিরস্থায়ী জিন্দেগি রেখে দিয়েছি। আমি জানি তোমাদের স্বভাব, তোমাদের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য হচ্ছে তোমরা ভালোটাই চাও। চাই কি চাই? আল্লাহ পাক জানেন আমরা ভালোটাই চাই। তারপরেও ওই জিন্দেগিতে মশগুল রয়েছি, বন্দেগি, বন্দেগির প্রতি আমাদের টান কম রয়ে কম রয়েছে। কথা না ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আমি তো আরো উত্তম রেখেছি, আমি জানি তোমরা ভালো চাও, এই জন্য ভালোটা তোমাদেরকে আবারও জানাই দিলাম, দেখাই দিলাম। কোরআনুল কারিমের কিছু সংখ্যক আয়াতে কারিমা রয়েছে, যে আয়াতে কারিমা গুলির ভিতরে আল্লাহ পাক মূলত আমাদেরকে কবর, কবরবাসী এবং মৌতের কথা, আখেরাতের কথা স্মরণ করাই দেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, থাক ইনশাআল্লাহ এখানে তাশরিফ আনবেন আমাদের মুর্শিদ কেবলার সুযোগ্য উত্তরসূরি আল্লামা কমরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি, আপনারা নসিহতমূলক কথাগুলি শুনবেন। আমাদের মুখে এই বয়সে নসিহতমূলক কথা বেশি মানায় না, নিজে কতটুকু আমলদার ভয় হয়, আমি বলবো এটা ভয় হয়, কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে পরিবেশ পরিস্থিতির কারণে। এক কথায় বলেন আমরা জিন্দেগিকে প্রাধান্য দিয়ে যাচ্ছি কি যাচ্ছি না? যাচ্ছি। কথা যাচ্ছি কি যাচ্ছি না? যাচ্ছি। অথচ আল্লাহ পাক বলেন قال الله تعالى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ঘোষণা করছেন, আমার গোলামেরা আমি দেখতে পাচ্ছি তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে যাচ্ছ, দুনিয়ার প্রেমে মত্ত রয়েছ, জিন্দেগিকে সামনে নিয়ে এসেছ, আল্লাহর গোলামি এবং বন্দেগিকে পেছনে রেখে এসেছ। অথচ আমি তোমাদের স্বভাব চরিত্র সম্পর্কে জানি, তোমরা ভালো চাও, এটা আমার জানা আছে, তোমাদের চাওয়াটা ভালো থাকে। কথা বলে ঠিক কিনা? খাওয়ার সময় ভালো খাবার চাই কি চাই না? পরার সময় ভালো কাপড় কিনতে চাই কি চাই না? ঘুমানোর সময় ভালো বিছানা, আরামের বিছানা চাই কি চাই না? আমরা তো উত্তমটা চাই। কথা বলেন ঠিক কিনা? আমার গোলামেরা আমি চাই, আমি জানি তোমরা ভালোটা চাও, এটা তোমাদের চরিত্র, তোমাদের স্বভাব, আর আমিও রহমান রহিম, এই তোমাদেরকে সফল কাম করতে চাই, তোমাদেরকে বিজয়ী করতে চাই, তোমাদেরকে রহমত প্রাপ্ত করতে চাই, তোমাদেরকে আমার শুকর গুজার বান্দা বানাতে চাই, শাকিরিন হিসাবে তোমাদেরকে আমি মনিব এই মর্যাদা দিতে চাই, আমি তোমাদেরকে বিজয় দিতে চাই, তোমাদেরকে মুত্তাকি করতে চাই, তোমাদের চাওয়াটাও ভালো আর আমিও চাই তোমাদের ভালো হোক। আমি জানাই দিলাম যে দুনিয়ার পেছনে মত্ত রয়েছ, জিন্দেগিতে তোমরা মত্ত রয়েছ, এই বন্দেগিকে গুরুত্ব কম দিয়ে জিন্দেগিকে বেশি বেশি গুরুত্ব দিচ্ছ, এখন আমি জানিয়ে দিলাম ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আমার গোলামেরা আখিরাত, আখিরাতের জিন্দেগি রয়েছে, ওই আখিরাতের জিন্দেগির উপর বিশ্বাস স্থাপন না করলে তোমরা ইমানদার হতে পারতে না। অবশ্যই এই জিন্দেগিতেই, জিন্দেগিকে তোমরা বিশ্বাস করেছো, আখিরাতকে বিশ্বাস করেছো, বিশ্বাস করেই তোমরা ইমানদার হয়েছো, কিন্তু দুনিয়ার পেরেশানির কারণে আখিরাতের ওই জিন্দেগিকে তোমরা ভুলে গিয়েছো, পেছনে পেছনে ঠেলে রেখেছো। আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দুনিয়ার জিন্দেগির চাইতে ওই আখেরাতের জিন্দেগিটা হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রুম মিনাদ দুনিয়া, আখেরাতটা হচ্ছে দুনিয়ার জিন্দেগির চাইতে, দুনিয়ার চাইতে উত্তম। কথা বলেন ঠিক কিনা? আর তোমাদের স্বভাব তোমরা উত্তম চাও,
তাহলে আমি উত্তমটা তোমাদেরকে জানাই দিলাম। অবশ্যই জিন্দেগির চাইতে উত্তমটাকে গুরুত্ব দিতে হবে। সুবহানাল্লাহ, বন্দেগি খেয়ে জিন্দেগির চাইতে গুরুত্ব বেশি দিতে হবে। তোমরা ভালো ছো, আমি ভালোটা জানাই দিলাম। এমন এক জিন্দেগি, এমন এক উত্তম জিন্দেগি আমার ভাইরা আমার বাবেরা, দুনিয়ার জিন্দেগি, শুধু দুনিয়ার জিন্দেগি নয়, এই দুনিয়াটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই আসমানটাও খসে খসে জমিনে পড়বি, ফেটে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবি। ইজা সামাউম ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, কথা বলে ঠিক কিনা? এই নক্ষত্রগুলি খসে খসে পড়ে যাবে, আসমানটা বিধীর্ণ হয়ে যাবে, ফেটে ফেটে যাবে, চৌচির হয়ে যাবে। ইজা শামসু কুইরাত, কিছুই থাকবে না সৃষ্টিকুলের মধ্যে, যা কিছু রয়েছে আমার গোলামেরা শেষ হয়ে যাবে, তোমাদের জিন্দেগি তো শেষই হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছুই ধ্বংসশীল ধ্বংস হয়ে যাবে, কিন্তু এমন এক জিন্দেগি আমি তোমাদের জন্য রেখেছি, উত্তম জিন্দেগি, বেহতার লাইফ, বেটার লাইফ লিখেছি, বেহতর এক জিন্দেগি তোমাদের জন্য রেখেছি গোলামেরা। ওই জিন্দেগির নাম হচ্ছে আখেরাতের জিন্দেগি। সুবহানাল্লাহ, সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আখেরাত, ওয়া আবকা, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, ওয়া আবকা, শেষ হবে না, কন্টিনিউয়াসলি থাকবে, সেটা হচ্ছে আখেরাত। আবার গোলামেরা, আমি উত্তমটা জানাই দিলাম, তোমাদের স্বভাব তোমরা ভালো চাও, উত্তম চাও, চিরস্থায়ী সুখ চাও, অবশ্যই অবশ্যই এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখেরাতের জিন্দেগিকে প্রাধান্য দিয়ে যাবে। সুবহানাল্লাহ, অবশ্যই আখেরাতের জিন্দেগিকে প্রাধান্য দিয়ে যাবে। তোমরা তো ভালো চাও, কথাটা ঠিক কিনা? আমরা এই আখেরাত থেকে, আখেরাতের স্মরণ থেকে দূরে, কবরের স্মরণ থেকে দূরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে দৈনিক কবরের কথা অন্তত পক্ষে 30 থেকে 40 বার। কয়বার মৌতের কথা? কয়বার? 30 থেকে 40 বার। তোমরা স্মরণ করো, করলে কি হয়, ফায়দা আছে না? ফায়দা আছে না? আছে। ফায়দাটা কি? ফায়দা হচ্ছে আমাকে যখনই আমি একটা কাজ করতে যাব, আমার এই কাজের বিনিময়ে চিরস্থায়ী জীবনের, কবরের জীবনের শান্তি আছে কিনা আমি বিবেচনা করব, তখন খারাপ কাজ করতে পারবো না, এর মাঝে ফায়দা আছে। কি আছে? আর যদি কবরবাসীর কথা, কবরের কথা স্মরণ না করি, তাইলে কোরআনুল কারিমের কারিমে আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের যে চরিত্র, স্বভাবের কথা আল্লাহ পাক বয়ান করেছেন, মুমিন মুসলমানের স্বভাবের কথা বয়ান করেছেন, ওই স্বভাবের বয়ান আল্লাহ পাক রাব্বুল আলামিন যা কিছু করেছেন চিরসত্য, চিরশাশ্বত, কিন্তু আমরা হব ওই মুমিন মুসলমানদের চরিত্রের বিপরীত চরিত্রবান কোনো মানুষ যদি না করি স্মরণ কবরবাসীকে। কথা বুঝতে পারছেন? কবরবাসীকে স্মরণ না করলে হব আল্লাহর আলোচনা, বয়ান কোরআনুল কারিমের মধ্যে যা কিছু করেছেন আমাদের সম্পর্কে তার বিপরীত হব। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন, ঘোষণা করেন, ইয়াকুলুনা, তারা বলে এবং বলবে। তারা কারা? জিন্দারা। তারা কারা? কথা বলেন, কারা? ইয়াকুলুনা, তারা বলে এবং বলতে থাকবে। مولاي صل وسلم دائما